কেমন না এখন সবাই তো বলছে ভালো হয়েছে তারপরও তুমি টাইম মতো আসলে খুব ভালো হতো এখন বলো তুমি দেরি কেন করছো তেমন কিছু না কালকে রাতে একটু দেরি করে ঘুমাইছি তো তাই উঠতে লেট হয়ে গেছে জামাই পড়ে থাকলে তুমি এক ঘন্টা দেরি করতে পারতে দুই ঘন্টা দেরি করতে পারতে তুমি ফোর আওয়ার্স লেট আর ইউ কিডিং উইথ মি আপু আমি যা বলতেছি ঠিকই বলতেছি আমি বুঝতে পারছি না যে আপনি কেন বুঝতে পারছেন না তাছাড়া প্রেজেন্টেশন তো রেডি ছিল সব বাফার তো আপনার পকেটের মধ্যেই থাকে এবার না হয় কিছুটা বাফার আমার পকেটে আসতে দেন না আমার পকেট ভরার পর আপনার যদি কিছু থাকে বা কিছু নেন তাতে আমার কিছু যায় আসে না আপনি নিতেই পারেন আমি আসলে ততটা নৈতিক ছিলাম না যতটা আপনি ভাবছেন ঠিক ঠিক আছে আসলে তোমরা সবসময় ঠিক আমি তো সবসময় অন্ধ ছিলাম তোমরা এক একজন আসছো আমার অন্ধত্ব দূর করছো সমস্যা নেই আমার বললে কোনো সমস্যা হবে না তুমি আর মিশু যে সহনবার লোক এটা বুঝে গেছি তা মিশু নিয়ে আমার একটু সন্দেহ আছে কিন্তু তুমি যে একদম রিয়েল একশোতে একশো সেটা আমার বোঝা শেষ টেনশন নিও না আমিও তোমাদের দলের লোক এই যে আমি যে কিছুদিন গায়েব ছিলাম কেন জানো আমি সহনবার একটা সিক্রেট কাজের জন্য ভিয়েতনামে গেছিলাম ভিয়েতনামের মেন প্রজেক্টটাই তো আমি দেখতে গেছিলাম আমাকে শাওন ভাই পাঠাইছে বুঝছো মানে হ্যাঁ তা আমি এতদিন গায়েব ছিলাম কেন তুমি বুঝো নাই এই কেমন আছেন জি ভালো ভালো স্যার কি অবস্থা ম্যাডাম আপনার কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আপনি ভালো আমি তো সব সময় ভালো থাকি বাই দ্য ওয়ে আপনার প্রেজেন্টেশনটা কিন্তু সেদিন অসাধারণ ছিল শুধু প্রেজেন্টেশনই না আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর ও তাই কোনো সন্দেহ আছে আমি না আসলে জানতামই না আমি যে দেখতে সুন্দর মোহিত ভাইয়া তুমি তো আমাকে আজ পর্যন্ত কোনোদিনও বলো নাই আমি যে দেখতে সুন্দর না মানে আসলে উনি তো সেটা বলেন উনি বলছে তোমার প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে এটাই বলতেছে ও এর মানে তুমি বলতেছো আমি দেখতে সুন্দর না না আমি তো সেটা বলি না আমি কি কখনো বলছি যে তুমি সুন্দর না হ্যাঁ উনি বলুক আর নাই বলুক আপনি তো দেখতে আসলেই অনেক সুন্দর এনিওয়েজ আপনার সাথে মনে হয় বাইরে কোথাও একদিন আড্ডা দিলে আরো ভালো হয় নো থ্যাংকস ভাইয়া সেটার প্রয়োজন হবে না কোথায় যাচ্ছেন কেন শারিন ম্যাডাম রুমে নেই না আপু আসলে এখনো আসে নাই আপু আসলে আমি বলে দিব আপনি আসছিলেন ওকে নো ইস্যুস আমি ওনার রুমেই ওয়েট করছি ওয়েট করেন কোনো সমস্যা নেই কিন্তু এখানে আপু আসলে তারপরে রুমে যাবে কেন আপনার বস শারমিন ম্যাডাম রুমে না থাকলে কি ওনার রুমে বসার নিষেধ আছে জি না কিন্তু আমি আমার দায়িত্ববোধ থেকে আপনাকে মানা করছি ইফ আই এম নট রং আপনি মিস সেজুতি আপনি মনে হয় জানেন না আপনি কার সাথে কথা বলছেন আমার সম্পর্কে মনে হয় আপনার ধারণা নেই আপনার কোম্পানি প্রোফাইল সম্পর্কে আমার জানা আছে আর আমি কার সাথে কথা বলছি আমি সেটাও খুব ভালোভাবেই জানি আর এই ব্যাপারটা অফিসের সবাই জানে যে আপনাদের সাথে আমাদের কোনো অফিসের ডিলিংস নাই ওকে আই সেজুতি থাক না একটু মোহিত ভাই তুমি কিছু বলবো না যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলবো না নাইস আপনি দেখি অনেক কিছু জেনে গেছেন তো আপনার শারমিন ম্যাডাম কি জানে যে আপনি এত কিছু জানেন সেটা আপনি আপনার শারমিন ম্যাডামকে জিজ্ঞেস করবেন আমার এই ব্যাপার নিয়ে মাথা ঘামানোর একদমই দরকার নেই আর হ্যাঁ আপনি যদি বসতে চান আপনি ঠিক এই জায়গাটাতে বসতে পারেন আর বসতে না চাইলে আপনি চলেও যেতে পারেন আমি কোথায় বসবো আর বসবো না এটা সময় হলেই জানতে পারবো এটা কি করলা সে যদি তুমি
যা করছি ঠিকই করছি। অফিসটা কারো পার্সোনাল ক্লায়েন্টের জায়গা না। কারো যদি পার্সোনাল ক্লায়েন্টের সাথে কথা থেকেই থাকে, সে বাইরে যেয়ে মিটিং করবে, আর তুমি যা জানো না সেটা নিয়ে কথাও বলতে এসো না। মানে কি, আমি তো কিছুই বুঝতে হ্যালো বলো ভাইয়া, তুমি কি জানো আমি যে একটা বিষয় জেনে গেছি? হ্যাঁ জানি তো, তুমি অনেক কিছু জানো। তুমি শাওন ভাইয়ের লোক, সো তুমি গোপনে শাওন ভাইকে সব তথ্যই দাও। আর তুমি? আমি তো আসি, এতদিন ভাবতাম আমি একাই মনে শাওন ভাইয়ের হয়ে কাজ করতেছি, এখন তো জানলাম তুমি, মোহিত ভাই, তোমরা দুইজনে শাওন ভাইয়ের হয়ে কাজ করতেছো। হ্যাঁ, শাওন ভাই আমাকে এমন একটা জায়গা থেকে তুলে এনে এত সুন্দর একটা ক্যারিয়ার দিয়েছে, আমি অবভিয়াসলি তার জন্য কাজ করবো। হ্যাঁ, আমিও তো এখানে এসে অনেক কিছুই জানলাম, শিখলাম। ভাইয়া তুমি কি একটা জিনিস জানো, যে শারমিন আপু আর তালহা ভাই দুজন যে একজোট? হ্যাঁ জানি, এবং তারা দুজন মিলে যে এই যে রিসেন্টলি আমরা যে নতুন একটা প্রজেক্টে কাজ করলাম, এটা তাদেরই কাজ, মানে তাদের নতুন এজেন্সির নতুন ক্লায়েন্টের কাজ, এটা তোমাকে বলছি আমি আগে। ভাইয়া তোমাকে একটা জিনিস পাঠাবো। কি দেখাতে চাইতেছো? দেখো আগে পাঠাই, তারপরে বললো। তুমি তো আমার থেকেও এক ধাপ এগিয়ে আছো, আমি তো শুধু অডিও ডেসক্রিপশন বর্ণনা করি, তুমি তো ভিডিও ডেসক্রিপশন পুরো সাউন্ডের কাছে বর্ণনা করো। এটা আমি কোথা থেকে পাইছি এটা ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে ছবিতে দেখো শারমিন আর প্রণিলের টাকা লেনদেনের সবগুলো ছবি আছে। তুমি প্রণিল ভাইকে কি বলছো? কেন, তোমাকে কি বলছে? সে তো এসে তোমার কথা জিজ্ঞেস করলো, আমি বললাম তুমি এখন অফিসে আসো নাই। তুমি তাকে আমার রুমে ঢুকতে দাওনি? কেন দাওনি? কেন, আমি তো তাকে ওয়েটিং রুমে বসতে বলছি। তুমি কি স্টুপিড? মানে সিরিয়াসলি, আর ইউ স্টুপিড? তুমি জানো না কাকে কোথায় বসতে দিতে হবে? আর ইউ ননসেন্স? আপু অফিস রুমটা তো কারো পার্সোনাল জায়গা না, আর তুমি যদি থাকতা তাহলে ঠিক ছিল, তোমার ক্লায়েন্টও তো খুব ভদ্রলোক না। মহিত ভাই প্লিজ, ওকে একটু বলবা, ওকে একটু চুপ থাকতে বলবা, ওর কোনো আইডিয়া আছে ও কার সাথে কথা বলতেছে? আমার ক্লায়েন্ট তোমাকে 10 বার বিক্রি করে 10 বার কিনতে পারে। শারমিন প্লিজ তুমি একটু ঠান্ডা হও, ঠিক আছে, একটু শান্ত হও। ও একটা বাচ্চা মেয়ে, ও একটা ভুল করেই ফেলছে, এটা কোনো ব্যাপার না, একটু শান্ত হও প্লিজ। আর তুমি কি সেটা বসে বসে হজম করছো? মহিত ভাইয়া আমি মোটেও বাচ্চা মেয়ে না, আর আমি যা করছি ভালোর জন্য করছি। অফিস তো কারো পার্সোনাল জায়গা না, যেখানে যা ইচ্ছা তাই করবে, যদি কারো পার্সোনাল ক্লায়েন্ট থেকেই থাকে সেক্ষেত্রে তো সে বাহিরে যে ক্লায়েন্টের সাথে মিটিং করতেই পারে বাহিরে কোথাও। আইমে তুমি কত বড় স্টুপিড হলে তুমি আমার সাথে এই কথা বলতে পারো? তোমার তো সাহস কম না, তুমি আমার সাথে মুখে মুখে তর্ক করছো? হ্যাঁ তোমার কোনো ধারণা আছে আমার সম্পর্কে? আর আমি কোথায় মিটিং করব, কোথায় মিটিং করব না, এটা কি তোমার কাছ থেকে জানতে হবে? আপু তুমি যাই মনে করো, আমার জায়গা থেকে আমি ঠিক করছি, এটা আমার দায়িত্ব ছিল, এটা আমার কাজ ছিল, আমি তা করছি। এখন সবার কাছে যে সব কাজ ভালো লাগবে এমন তো আসলে না, তোমার যদি আমার কাজ ভালো না লাগে তো নাই। যাই হোক, তুমি যাওয়ার আগে শাওন ভাই রুমে আসছে, শাওন ভাইয়ের সাথে দেখা করো, তাহলে ওভারঅল যে ব্যাপারগুলো ঘটছে তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ বসো। কোনো দরকার সন্ধে? আর মাত্র আসলে বসো না, তোমার পার্টনারের কাছ থেকে নিশ্চয়ই এতক্ষণে অনেক ইনফরমেশন পেয়ে গেছো নাকি? আমার পার্টনার না, লুকিয়ে কী হবে শারমিন, আমি তো সবই জানি। হ্যাঁ তোমার কথা না আমি আসলে কিছু বুঝতেছি না। না তোমার পার্টনারকে আমি একই কথা বলেছিলাম, যে বোঝে না তাকে বোঝানো যায়, আর যে বোঝে না বোঝায় ভান করে তাকে আসলে বোঝানো শারমিনের পক্ষে সম্ভব না। তবে তোমার এই কথা শুনে মনে হচ্ছে পার্টনারের সঙ্গে তোমার এখনো যোগাযোগ হয়নি। দেখো ভাইয়া তুমি যদি আমাকে খুলে না বলো, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে থাকো তাহলে দুজনেরই সময় নষ্ট হবে। তালহার কী অবস্থা? তালহার কী অবস্থা সেটা তো আমার চেয়ে তোমার ভালো জানার কথা, কারণ সে তো তোমার কাজেই বাইরে গেছে।
না হ্যাঁ গিয়েছিল তো আমার কাছে, কিন্তু আসলে ওখানে গিয়ে নিজেই নিজের একটা অফিস খোলার প্ল্যান করেছিল। তাই নাকি? ও তুমি জানো না? ও বেশ অবাক হচ্ছ। অবাক হওয়ার মতনই তো বিষয়, তাই না? আমি আসলে অবাকই হয়েছি, মানে তালহার একার পক্ষে আসলে এরকম সাহস দেখানোটা পসিবল না। তোমার সাথে আলোচনা, বুদ্ধি, প্ল্যান সব কিছু করে আমি জানি আমিও অবাক হচ্ছি, এখন অবশ্য তুমিও অবাক হচ্ছ। ভালো, সব খবরই পেয়েছেন তাহলে? সব খবর সবসময় আমার কাছে ছিল, আসলে আমি দেখতেছিলাম যে তোমরা আসলে কতদূর পর্যন্ত যেতে পারো। তা দেখে শুনে কি বুঝলেন? তুমি আসলেই ম্যাজিশিয়ান, তোমার মতো একটা ম্যাজিশিয়ানের সঙ্গে কাজ করতে পারাটা আসলে সৌভাগ্যের ব্যাপার। অ্যাকচুয়ালি শাওন ভাই, একজন ম্যাজিশিয়ান যদি সবখানেই তার ম্যাজিক দেখায় তাহলে সবখানে কি তার দাম থাকে বলো? তবে শর্মিন, আমার যেটা মনে হয় যে একটা ম্যাজিশিয়ান যদি সব জায়গায় তার এই কর্মদক্ষতাটা দেখায়, ভালো খারাপ সব দিকেই, তাহলে আস্তে আস্তে তার মূল্যায়ন বা দামটা অনেক কমে যায়। তাহলে তো ধরেই নিতে পারি যে তোমার আর এই ম্যাজিশিয়ানকে দরকার নেই। তুমি আসো, অসম্ভব বুদ্ধিমতী একটা মেয়ে, অসম্ভব বুদ্ধিমতী, তোমার জন্য এই ইশারাটাই যথেষ্ট। তাহলে উঠি, কাজের বাজারে যদি টিকে থাকি তাহলে ইন ফিউচার আবার দেখা হবে। আরে থাকো না, আমি সবাইকে সামনে রেখে একটা প্রেজেন্টেশন দেবো, ওটা অ্যাটেন্ড করে যাও। সেখানে কি তুমি নিজের বুদ্ধির প্রশংসা করে শারমিন কী করে তালহাকে ফাঁসালো সেটা দেখাবা? তুমি যদি ভাবতে চাও যে ব্যাপারটা এরকম, তাহলে ব্যাপারটা সেরকমই। মহিত ভাই, এত রাতে কোনো দরকার নাকি? সব সময় কি দরকারে ফোন দিতে হবে? আমাদের অফিসে যেন কি কি হইতাছে বুঝতেছি না, বুঝছো? অফিস আবার কি হইছে? আরে কি হয় নাই সেটা বলতে পারো? শারমিন অফিস থেকে চলে গেছে, এক প্রকার বাধ্য হয়ে চলে গেছে, বুঝছো? কেন, কি করছে শারমিন অপু? যা করছে তা খুব অপরাধেরই একটা কাজ করছে। শারমিন আর তালহা ভাই মিলা ওরা নিজেরা একটা আলাদা এজেন্সি খুলতেছে। ভাই তাহলে তো খুব খারাপ নিউজ ভাই, আমাকেও তো সে কিছু ডিজিটাল বোর্ডের কাজ দিছিল। তুমি কি তাদের দলের লোক টোক নাকি? আবার দূরমি, আমি কি আপনাদের মতো দলাদলি করি? আমার সিম্পল হিসাব, আমি কাজ পাই, আমি কাজ করি, পেমেন্ট নেই, আর তারপরে আবার আপনারা ঠিক মতো পেমেন্ট করেন না। যাক, তোমারে কি কইতে গিয়ে কি কইয়া ফেলাইছি বুঝতেছি না, বুঝছো? আচ্ছা মিশু কই? শারমিনের ঘটনা কি ও জানে নাকি? ভাই আমি কি জানি মিশুর ব্যাপারে? মিশুরে ফোন দেন। ও আচ্ছা, এই লেগেই মনে হয় ফোনটা বিজি পাই গেলি। হ্যাঁ ও ভাই, আর কিছু বলবেন? আমার একটু কাজ ছিল একটু। ঠিক আছে তাহলে, ওকে ভাই, হ্যাঁ ভালো থাকো। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। তারপর কেমন আছো? এই তো আমি তো আগের মতোই আছি, তুমি কেমন আছো? আমি আছি ভালোই আছি, তবে আরও ভালো লাগতো যদি ক্লায়েন্টগুলোর সাথে প্রপার ডিল করে আসতে পারতাম। তাহলে তুমি ক্লায়েন্টগুলোর সাথে প্রপার ডিল করতে পারো নি, এটা আমার আসলে বিশ্বাস হচ্ছে না। সন্দেহ করছো? সন্দেহ করার কিছু নেই। হ্যাঁ মানে প্রবলেমটা আমারই, আমি ব্যর্থ পারলাম না, তাই না? একটু বসো। হ্যাঁ হ্যাঁ মিশো, ফাইলটা নিয়ে রুমে এত। মিশুর কাছে কিছু হয় তা আসলেই দেখতে হবে। থাকতে পারিস, না থাক দরকার নেই।
যে কাজটা তুমি এক সপ্তাহে পারো নাই সেটা মিশু দুই দিনে করে দেখিয়েছে। বাহ বাহ, বেশ তো। অফিসে এমন একজন ট্যালেন্টেড পার্সন আছে সেটা আমি জানতামই না, তো এটা আগে ওকে পাঠালে হতো, সময় এবং খরচ দুটোই বাঁচত। ওকে পাঠালে কি হতো সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু তালহা তোমার দৌড় কত দূর সেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। দৌড়ে তো আমি হেরে গেলাম। ওকে কংগ্রেচুলেশন। না, দৌড়ে তুমি হারো নাই, তুমি হেরেছ তোমার যতটুকু দৌড়ানোর কথা তার থেকে বেশি দৌড়াতে গিয়ে। আমি তো দৌড়ানোর সুযোগটাই পেলাম না। না, পরিকল্পনা খুব ভালো করেছিলে, অন্যকে হলে এতদিনে বসের চেয়ারে আরাম করে বসে থাকত। কী বলতে চাচ্ছ শোন, আমার এই ছোটো মাথায় না এত জটিল জটিল বিষয়গুলো ঢোকে না, একটু যদি তুমি খোলাসা করে বলতে আমার জন্য সুবিধা হতো। না, যে বোঝে না তাকে বোঝানো যায়, আর বুঝেও যে না বোঝার ভান করে তাকে আসলে বোঝানো যায় না। মাশফিককে কেন অফিস থেকে বাদ দেওয়া হয়েছে সেটা তুমি জানো? জীবনে উন্নতি করতে হলে লোভ নামক বিষয়টাকে সামাল দিতে হবে। মাশফিক এই অফিস থেকে ভালো একটা স্যালারি উইথড্র করতো, তারপরে ওকে অন্য একটা অফিসে কাজ করতে হতো। টাকা টাকা লোভ। সাহিলও নিজেকে সামাল দিতে পারলো না, আর তোমার প্রতি তো আগের থেকেই বিশ্বাসটা একটু নড়াবড়া। বিশ্বাস যখন নড়বড়ে তাহলে ডাকলে কেন, সোজাসুজি বলে দিলেই পারতে। না মানে মানুষ চিনতে তো ভুল হতে পারে, তাই না? অন্যজনের এক্সপিরিয়েন্সে তো আমি আসলে তোমাকে মানবো না। ভালোই হলো, মানুষ চেনা হয়ে গেল। কেমন চিনলে আমাকে? লোভ অনেক বেশি তোমার। শারমিনের সাথে মিলে আমাকে ডুবানোর যে প্ল্যানটা ছিল সেটা অনেক দুর্বল ছিল। তা তোমার কি প্ল্যান ছিল শুনি, মানে অন্তত তোমার প্ল্যানগুলো শুনে নিজের ভুলটা বুঝতে পারবো, কোথায় মার খেয়ে গেলাম সেটা বুঝতে পারবো, তাই না? আসলে তুমি বলতে পারো এই অফিসটা হচ্ছে আমার টেস্টিং গ্রাউন্ড। এই গ্রাউন্ড থেকে বেটার অপশনগুলোকে পিক করে আমার আসল বিজনেসটা স্টার্ট করবো। এই যে অফিসটা দেখছো এই আসলে পুরোটাই ফাউল ইন এ সেন্স। তুমি যদি বুঝতে চাও এরকমভাবে তাহলে এরকমভাবে তুমি ভাবতে পারো। আমার মেইন অফিসটা শুরু হবে আসলে আরও কিছুদিন পর, আর এই মেইন অফিসটা হচ্ছে ভিয়েতনামে। তার মানে ভিয়েতনামে তোমার অফিস আছে? অফিস আছে, এবং সেই অফিসের প্রধানকেও তুমি চেনো। কে? সাহিল। সাহিল আমার প্রথম চয়েস ছিল, কিন্তু আসলে সেও তোমার মতো ফেল করেছে। ভিয়েতনামের বস হচ্ছে আমাদের মোহিত ভাই। না, অবাক কিছু নেই, মোহিত আসলে প্রথম থেকে আমার হয়ে কাজ করতো। তুমি যাকে নিজের ইনফর্মার ভেবেছিলে সে আসলে আমার ইনফর্মার ছিল। সত্যি মার খেয়ে গেলাম দেখছি তোমার কাছে। তাহলে তো আমাকে বিদায় নিয়ে নিতে হয় নাকি? হ্যাঁ, সেটা নেওয়াই তো উত্তম নাকি? তোমার বুদ্ধির কাছে আমি হেরে গেলাম। তোমার চরণ যুগল যদি একটু আমাকে দিতে, সেই চরণের ধুলি নিয়ে আমি চলে যেতাম। সেটা লাগবে না, তারা তুমি এমনিতেই অনেক উন্নতি করতে পারো। ওই ভাই, তালা ভাইও চলে গেল, শর্মিল আপু চলে গেল, যেভাবে সবাই সিরিয়ালে যাইতেছে। আমি তো ভাই চেয়েছি মনে হয় নতুন তো আমার সিরিয়াল সবার শেষে। তুমি যা কও না মিয়া, বুঝছো? যদি এটাই হইতো তা আমি তো সিনিয়র, ঠিক না? তা আমি কবেই চলে যেতাম? এমন ভাই কথা কইতেছেন মনে হয় এত সিনিয়র আপনি, আপনি তো মনে ডাইনোসরের ডিম দিকে বলেছেন। মিয়া মজা নিতেছো না? আবারও সেই মজা নিতেছো না? পাইছিলা তো আমার একটা, কেন তুমি নিবা না মজা? আমার কথা আর কি বলবো, আমি তো এই অফিসে তালহা ভাইয়ের রেফারেন্সেই আসছিলাম, আর এখন দেখো তালহা ভাই নাই অফিসে। এই অফিসে বুঝছো অনেক লোক আসছে গেছে, কেউ তো টিকতে পারে নাই, পারছে এবং পারবেও না। আমরা কেন আসি, আমরা কেন টিকে আসি, নিশ্চয়ই এটার একটা কোনো কারণ আছে। কারণ ছাড়া তো আর আমরা এনে থাকতে পারতাম না। রিজন তো আসি, শামন ভাইয়ের কথা যারা শুনছিল তারাই তো অফিসে শেষ পর্যন্ত টিকে থাকবে, আর যারা শামন ভাইয়ের কথা শুনে নাই তারা তো আলটিমেটলি টিকে থাকবে না, এটাই তো স্বাভাবিক। আসলে সব কথা শেষ কথা হচ্ছে অফিসার শামন ভাইয়ের, উনি যেটা বলবে যে ডিসিশন নেবে আমাদের সেটাই মানতে হবে। তবে মিশু,
তুমি যেদিন বাসখালীর থেকে প্রথম আমাদের অফিসে আসছো সেদিনই কিন্তু আমি বুঝতে পারছি যে তুমি হইলে গা শাওনবার একটা খাস লোক, নাহলে তোমার যেসব কেরিকাচার দেখছি বাপ রে বাপ একদম। কি গাও সেজুতি? মিশু ভাইয়া, যদিও মোহিত ভাইয়া তোমার ব্যাপারে বুঝছিল যে তুমি শাওন ভাইয়ার লোক, আমি একদমই বুঝিনি। আমি তো ভাবছিলাম তুমি না খুবই ফাজিল টাইপের একটা ছেলে, সারাদিন ফ্লার্ট করো, তাই নাকি? আমি তো অফিসে জয়েন করার পর ভেবেছিলাম তালাবের সাথে আপনার কিছু একটা চলছে, আই মিন কোনো রিলেশন টেনশন না। আর তোমাকে তো ভেবেছিলাম মাসিকের সাথে তোমার প্রেম টেম কিছু একটা আছে। আরে ধুর, মাসিক ভাই তো একটা জুয়ারি ছিল। যাই হোক, অনেক কিছুই হইলো, অনেক কিছু পরিবর্তন হইলো, অনেকেই চলে গেল। এখন এসব আমাদের দেখার বিষয় না, আমাদের এখন বিষয় হলো আমরা যেহেতু তিনজন আছি এই অফিসের ফুল টেক ওভার আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, আমাদের উপর তো যেহেতু শাওন ভাই আছে, শাওন ভাই হলে আমাদের বস, উনি তো আসে যায়, বাট সব কিছুই ওনার সিদ্ধান্তেই হবে। বাট ওনার যেসব কথাগুলো সেটা আমরা যেন ঠিক মতো পালন করতে পারি, বুঝছো? হ্যাঁ ভাই, আপনার তো চিন্তা নেই, আপনি তো চলে যাবেন ভিয়েতনাম, এটা তার বলার কিছু নেই। কি কো না কো, কবে যাই না যাই সেটা যেন কোনো ঠিকই হয় নেই, আমি আদৌ যাই কিনা সেটাই তো সন্দেহ। আরে ভাই যাবো ক কে বলছে তোমারে, শাওন ভাইয়ের সিদ্ধান্ত, শাওন ভাই যা বলবে তাই হবে। এখন উনি যদি বলে যে না তুমি এখানে থাকে যাও মোহিত, আমাকে এখানেই থাকতে হবে, আমাকে তো মানে ভিয়েতনাম যাইতে কোনো কথা নেই, তো কনফার্মই হলো না। আর আমিও চাই না আসলে, বুঝছো না, ভিয়েতনাম যাইতে, বুঝলি তো?